হুয়াই এবার লঞ্চ করতে যাচ্ছে হুয়াই নোভা 8 প্রো নামে নতুন একটি স্মার্টফোন। হুয়াই নোভা 8 প্রো ফোনটিতে থাকছে অলিড ডিসপ্লে, কিরনের চিপসেট এবং 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। আজকে এই ভিডিওতে আপনাকে জানাবো হুয়াই নোভা 8 প্রো এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। হুয়াই নোভা 8 প্রো ফোনটির রিয়ার পার্টে থাকছে গার্ডেন ডিজাইন, যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক, ব্লু, গ্রিন এবং হোয়াইট এই চারটি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে কোয়াড ক্যামেরা সেট আপ। ফোনটি ফ্রন্ট পার্টে থাকছে ফুল হিউ ডিসপ্লে আর ডিসপ্লে বাম পাশে থাকছে ডুয়েল কাট আউট ক্যামেরা সেট আপ। 184 গ্রাম ওয়েটের সাথে 7.9 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.72 ইঞ্চির অলিড ডিসপ্লে, যাতে থাকছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং HDR10, আর ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 439 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে EMUI 11 বেসড অন Android 10, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কিরিন 985 5G, যেটি 7 নানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টোকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে মালি G77। ফোনটি 8128 এবং 8256 এই দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে কোয়াড ক্যামেরা সেট আপ, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 16 মেগাপিক্সেল এবং 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 4000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, যার সাথে থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিগন্যাল হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.2, USB 2.0, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 45 থেকে 46 হাজার ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 50 থেকে 51 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 21শে জানুয়ারি 2021, আর বাংলাদেশের বাজারে আসতে পারে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।